হাই এভরিওয়ান ডিভাইন ইঞ্জেলিভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ঋণে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং পুরোপুরি টাইমলেস রিডিং এটা অল স্টার সাইন্সের জন্য মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং করতে চান বা ক্রিস্টালস জেমস্টোন সেজ এনি হিলিং অয়েলস ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওসের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায় বন্ধু আজকের ভিডিওর যে টপিক সেটা হলো নেক্সট সেভেন ডেজ আপনার জীবনে কি আপস অ্যান্ড ডাউনস আসবে কি চলবে কি হবে সেগুলো দেখে নেব আমাকে অনেকেই বলে রাশি দিয়ে কেন রিডিং করেন না রাশি দিয়ে কেন বলেন না আমি যেহেতু অ্যাস্ট্রোলজি করি আপনাদের মানে চাহিদার জন্য আমি রাশি দিয়ে করা স্টার্ট করলাম ভিডিও বানানো দেখলাম কারোর খুব একটা ইন্টারেস্ট নেই সো আই থিঙ্ক আমার এই চ্যানেলে ট্যারো লাভার্সই বেশি রাইট তো সেই কারণে আমি আবারও চলে এসেছি নিজের ফর্মে আমার মনে হয় যারা যেটা ভালোবাসে তাদের সঙ্গে সেই ব্যাপারে আলোচনা করাটাই ভালো তাই না তো হ্যাঁ ট্যারো কার্ড রিডিং আমার নিজেরও প্রথম সত্যি কথা বলতে কি আফটার নিউমেরোলজি আমার প্রথম পদক্ষেপ এই ওয়ার্ল্ডে টু থাউজেন্ড সেভেনে নিউমেরোলজি দিয়ে আর তারপরে পামি আমি অল্প বিস্তর করতাম যেরকম হয় না প্রফেশনাল নয় অল্প বিস্তর তারপরে আমার জীবনে আসে ট্যারো তো ট্যারোকে আমি যেটা দেখেছি এমনই একটা টুলস না যে সব প্রশ্নের উত্তর দিতে পারে তো আমি এত কানেক্টেড হয়ে যাই ডে বাই ডে এবং আপনারাও মোস্ট প্রবাবলি আমার সঙ্গে অনেকটা কানেকশন ফিল করেছেন তাই আজকে আমার এই পরিবার এই জায়গায় এসেছে আমি আশা করব এটা একদিন গিয়ে ধীরে ধীরে আরও বড় হবে এবং আপনারা আমার পাশে থাকবেন ওকে তো আজকের কাছ আজকে আপনার কাছে আছে দুটো পাইল এটা হলো পাইল ওয়ান এটা হলো পাইল টু আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি আপনার একটি পাইলকে চুজ করবেন ঠিক আছে আপনার ডেট অফ বার্থ যদি এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনতিরিশ এবং একত্রিশ তারিখে হয় তাহলে আপনি পায়েল ওয়ান চুজ করবেন বা এটা হলো ব্ল্যাক টার্মালিনের একটি টাম্বেল স্টোন এই দেখুন এখানে এই যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক টার্মালিন র মানে আই লাভ ব্ল্যাক টার্মালিন আমি আমার ক্লায়েন্টসরাও জানে যে আমি কতটা অবসেসড ব্ল্যাক টার্মালিনের প্রতি হুম তো ব্ল্যাক টার্মালিন যে কোনো রকমের নেগেটিভিটিকে দূর করতে সাহায্য করে যে কোনো নেগেটিভিটি মানে ভূত প্রেত থেকে স্টার্ট করে সমস্ত কিছু হ্যাঁ প্রপার ভালো রেইকি মাস্টার হিলারকে দিয়ে হিলিং করালে তবেই এটা পসিবল আদারওয়াইজ কিন্তু সেই রকমভাবে হিলিং না করে দিলে ক্রিস্টালের মধ্যে একটা স্ক্যাটার্ড এনার্জি থাকে ক্রিস্টাল যা কিছু কাজ করতে পারে আমার খুব আচ্ছা আমি ওটাতে পরে আসব যারা যারা পাইল ওয়ান চুজ করবেন তাদের জন্য এই গল্পটা তোলা রইলো আর যারা পাইল টু চুজ করবেন যদি গল্পটা শুনতে চান তাহলে পায়ল ওয়ানে এসে শুনে নেবেন ঠিক আছে আচ্ছা এটা হলো পায়েল টু যাদের ডেট অফ বার্থ দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ ছাব্বিশ এবং আঠাশ তিরিশ তারিখে তারা আপনারা পাইল টু চুজ করবেন আর এটা হলো সেলেনাইটের একটা টাম্বেল স্টোন সেলেনাইটও ওয়ান টাইপ অফ নেগেটিভিটিকে দূর করে সেলেনাইট একটা দারুণ ক্রিস্টাল আই লাভ সেলেনাইট সেলেনাইটকেও আমি প্রচণ্ড ভালোবাসি যারা মোটামুটি এই ফিল্ডে রয়েছে যারা হিলিং জানে অ্যাকচুয়ালি যারা রেকি মাস্টার হিলার বা রেকি গ্র্যান্ড মাস্টার যারা আছে যেমন আমাদের মতো যারা তারাই কিন্তু শুধুমাত্র এইগুলোর প্রতি একটু অবসেসড হয় অনেকে এমনিও হয় শুনে শুনে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার খুবই ভালো লাগে পার্সোনালি যাই হোক তো এই দুটো হলো আপনার পাইল আমি আবারও রিকোয়েস্ট করছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওসের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায় তো আমি পাইল ওয়ানকে দিয়ে স্টার্ট করছি হাই পাইল নাম্বার ওয়ান আপনারা যারা যারা পাইল নাম্বার ওয়ান মানে আপনাদের ডেট অফ বার্থ যাদের এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এবং একত্রিশ তারিখে বা যারা যারা এই ব্ল্যাক টার্মালিন এই টার্মেল স্টোনটিকে চুজ করেছেন আসুন দেখে নি যে নেক্সট সেভেন ডেজ আপনার লাইফে কী কী পরিবর্তন আনতে চলেছে ব্ল্যাক টার্মালিন এমন একটা ক্রিস্টাল আমি বলছিলাম আমি একটা গল্প বলবো প্রথমে দেখে নেবো যে আপনাদের ওভারঅল এনার্জি কি থাকবে দেখছেন জাস্ট ব্ল্যাক টার্মালিন বলছি আর সেখানে ডেভিলের এনার্জি এসেছে আর কি বলবো মানে বুঝতেই পারছেন কতটা নেগেটিভ এনার্জিকে রিলিজ করতে সাহায্য করে ব্ল্যাক টার্মালিনের একটা খুব ভালো বৈশিষ্ট্য আছে মানে আমার একজন ক্লায়েন্টের ক্ষেত্রে হয়েছিল তো ও কি করেছে বাড়িতে নেগেটিভ এনার্জি রিলিজ করার জন্য ও ব্ল্যাক টার্মালি নিয়েছিল তো ওর কাছে কিছু স্টুডেন্টস পড়তো যারা দীর্ঘদিন ধরে না স্যালারি দিচ্ছিলো না মানে বাংলায় আমরা মাইনেও বলি আমি তো বলি আমি ছোটোবেলায় বলতাম মাইনে তো মাইনে দিচ্ছিল না স্যালারি দিচ্ছিল না ভাবতে পারবে না ও যেদিন থেকে ব্ল্যাক টার্মালিন ইউজ করা স্টার্ট করেছে ওই চারটে স্টুডেন্ট একসঙ্গে পড়া ছেড়ে দিয়েছে মানে ব্ল্যাক টার্মালিন যদি প্রপার ভালো রেকি মাস্টার হিলারকে দিয়ে রেকি মাস্টার টিচার যারা আছে হিলার আমার মতো আর কি তাদের তারা যদি অ্যাকচুয়ালি হিলিং করে দেয় ঠিক আছে কারণ আমি অনেকেই জানি প্রপার হিলিং এনার্জাইজ করে কিন্তু ক্রিস্টাল পাঠায় না আমি অনেককেই জানি কিন্তু যদি সত্যি সত্যি করে দেয় না মানে ব্ল্যাক টার্মলিন ম্যাজিকের মতো কাজ করে এবং তারা পড়া ছেড়ে দেওয়ার পরে আবার এক মাস পরে জয়েন করেছে উইথ স্যালারি মানে যত দিনের এ কিন্তু কোনো কন্ট্যাক্ট করেনি তার সঙ্গে এ দেখছেন বলতে বলতে ট্যারো আমার সঙ্গে খুব কথা বলে দেখলেন বলতে বলতে কি সুন্দরী দেখুন স্যালারির কথা বলছি স্যালারির স্যালারি এসেছে পেন্টেকলস আপনারাই দেখুন আপনাদের সামনেই আমি করছি তার সঙ্গে আমি টাওয়ার কার্ড কি বলি হঠাৎ করে চলে যাওয়া কিছু সেটাই এবার দেখুন এখানেও বটম দ্য ডেক দেখুন এখানে এসেছে যে টাকা দিয়েছে লিটারেলি টাকা দিয়েছে টাকা দিয়েছে আবার এসে এক মাস পরে এক দেড় মাস পরে আর কি তো চারজন ব্যাক টু ব্যাক জয়েন করেছে আবার ওর কাছেই জয়েন করেছে মানে বলছে যে তোমার মতো কম টাকাতে কেউ পড়ায় না মানে এদিকে কম টাকাও চাই স্যালারি দেবে না সব একসঙ্গে চাই কি করে হবে বলুন যাই হোক আই লাভ ইউ ট্যারো থ্যাংক ইউ থ্যাংক ইউজেলস থ্যাংক ইউ স্পিরিটস থ্যাংক ইউ সো মাছ ওকে তো প্রথমে দেখে নেব ঠিক আছে চলুন বেশি গল্প করলে আবার অনেকে বলবেন যে কোথা থেকে এই গল্পগুলো খুঁজে খুঁজে পান আমি দেখলাম একজন কমেন্ট করেছে দুদিন আগে যে এইগুলো আমি মানি না কোথা থেকে এইসব গল্পগুলো পান ঠিক আছে টারো রিডিং না আপনাকে আগে জানতে হবে যে বিষয়টা কি যদি আপনি না জানেন তাহলে ধরুন যেই জিনিস আপনি জানবেন না সেটা নিয়ে আমরা নাইবা কথা বললাম তো এই রকম মানুষরা আপনারা অন্য চ্যানেল দেখতে পারেন কত নতুন নতুন গান বেরিয়েছে বাপরে আমি তো মানে কয়েকটা গান শুনলাম ভালোই লাগলো তো ওগুলো দেখুন না এন্টারটেনমেন্ট আপনার হবে এটা তো এন্টারটেনমেন্টের জন্য নয় এগুলো মোটিভেশানের জন্য রাইট তো যাদের দরকার তারা দেখবেন ঠিক আছে আর যাদের প্রয়োজন নেই তারা প্লিজ দেখবেন না ঠিক আছে ওকে তো প্রথমে দেখে নেব আপনার ওভারঅল এনার্জিস কি থাকবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস থ্যাংক ইউ প্লিজ পজিটিভ থাকবেন ওকে ওকে আচ্ছা লাভার্সের এনার্জি এসেছে বা ওহো আপনার এনার্জি ছিল এটা যারা পায়েল ওয়ান চুজ করেছেন না এটা আপনাদের এনার্জি ছিল বন্ধু আমি তখন বললাম না টু অফ পেন্টিক ও ওই কথাটারও এনার্জি ছিল এটারও এনার্জি অ্যাকচুয়ালি ওকে अच्छा जी, पेंटर कल सर को कार्डस चाहिए पायल वन, ओके, <coughs> ओह वाव, बा <वाँ। coughs> বটম অফ দ্য শিট বটম অফ দ্য ডেক দ্য ডেভিল তো বন্ধু আমি প্রথমেই একটা কথা বলছি ব্লকেজ কিন্তু থাকবে নেক্সট সেভেন ডেজে ঠিক আছে আচ্ছা তো প্রথমেই আমি বলবো বন্ধু যে এই নেক্সট সেভেন ডেজে আপনার কাছে না অনেক কিছু অপশান থাকতে পারে অনেক রকমের অপশান দেখবেন একসঙ্গে আপনার কাছে প্রোভাইড করা হচ্ছে যেখান থেকে হয়তো আপনাকে একটা চুজ করে নিতে হতে পারে ব্লকেজ কিন্তু বেশ ভালো রকম থাকবে হুম ভালো রকম একটা ব্লকেজের এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি উইথ দ্য ডেভিল এনার্জি আর কোনো কিছু বিষয় নিয়ে বিশেষ করে ইমোশনাল গ্রাউন্ড বলুন ইমোশনাল এবং ফাইন্যান্সিয়াল হুম এই দুটো গ্রাউন্ডেই কিন্তু আপনার খুব মেন্টাল হেলথ ইস্যু আসতে চলেছে মানে আসবেই গ্যারেন্টি ঠিক আছে ব্রেকআপ কারোর কারোর ক্ষেত্রে হতে পারে আর ফাইন্যান্সিয়াল লস কারোর কারোর ক্ষেত্রে হতে পারে তো আমি বলবো যে অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত দিন আপনি একটু ওয়েট করে যান যদি কোনো ব্যাপারে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন না আপনি একটু ওয়েট করে যাবেন সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে যারা টিচিং প্রফেশনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি অলরেডি আছেন ধরুন টিউশান পড়ান বা কেউ কেউ কলেজে পার্ট টাইম করেন স্কুলে পার্ট টাইম করেন ফুল টাইম করেন পার মানে প্রত্যেকের জন্য বলছি আপনাদের জন্য কিন্তু একটু নেগেটিভ সিচুয়েশন আসতে চলেছে যারা পার্ট টাইম করেন বেসিক্যালি আমি তাদের জন্য বলছি ফুল টাইমারদের জন্য কোনো গুড নিউজ আসতে পারে কোনো ভালো কিছু পরিবর্তন কিন্তু আপনি লাইফে দেখতে পেতে পারেন ঠিক আছে আচ্ছা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে দেখুন এখানে কি অদ্ভুত ব্যাপার এখানে লাভার্সের এনার্জি এখানে ডেভিলের এনার্জি এসেছে তো ওভারঅল রিলেশনশিপে কিন্তু আপনার একটা ধরুন অনেক দিন থেকে আপনি রিলেশনশিপের জন্য চাইছেন মানে কাউকে আপনার জীবনে চাইছেন কিন্তু পাচ্ছেন না সেই মানুষটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে এবং সে এবং ইনি আপনার সোলমেট হতে পারেন হুম সোলমেট তার সঙ্গে সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ এখন আপনার না একটা কার্মিক সাইকেল চলছে তো এই কার্মিক সিচুয়েশানটাতে ধরুন আপনার লাইফে যদি কোনো মানুষ আসে আপনার মনে হবে যে এক একটা সময় হয় না যে ধরুন সব কিছু খারাপ হচ্ছে তাহলে এই ভালোটা কি আমার জন্য আদৌ ভালো এটা তো আমার জন্য হয় এই আমি এই সিচুয়েশানটা আমি না খুব মানে খুব 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 ফেস করছি করেছি করিও হুম ধরুন খারাপই হচ্ছে খারাপই হচ্ছে খারাপই হচ্ছে তখন না কিছু ভালো এলেও না মানে সেই ভালোটাকে না সেই আনন্দের সঙ্গে অ্যাকসেপ্টেন্স জায়গাটা না আমি রাখতে পারি না ঠিক আছে তো এই একটা সিচুয়েশান কিন্তু আপনার চলছে বিশেষ করে আপনার ইমোশনাল গ্রাউন্ডে হ্যাঁ মানে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সের ব্লেসিংস আছে ডিভাইন ব্লেসিংস আছে ভগবান আপনার সঙ্গে আছে ঈশ্বর আপনাকে সাপোর্ট করবেন ঈশ্বর আপনাকে এঞ্জেলস আপনাকে সাপোর্ট করবেন এঞ্জেলসের ব্লেসিংস রয়েছে এবং সেটা আপনার জন্য খুবই পাওয়ারফুল হতে চলেছে কেরিয়ারের দিকে কিন্তু একটু অবস্টাকেলস আসতে পারে একটু আপডাউন আছে কিছু অপশানস আপনার কাছে আসতে পারে হতে পারে বিয়ের কথা কারোর কারোর চলছে সেদিকেও প্রবলেম হতে পারে বা ধরুন কারোর রিলেশনশিপে একসঙ্গে দুজনের অপশান চলে এলো সেক্ষেত্রেও আমি কিন্তু বলছি ঠিক আছে ওয়ার্কলোড প্রচুর হয়ে যাচ্ছে বন্ধু আপনার এই পুরো সময়টাতে না আপনি খুবই ওয়ার্কহলিক হয়ে যাচ্ছেন হতে পারে ওয়ার্কলোড প্রচুর আছে আপনি এতটাই কাজের মধ্যে ব্যস্ত থাকতে চাইছেন মানে হতে চাইছেন থেকে পরের কথা মানে হয়ে গেছেন এর থেকে পরের কথা থাকতে চাইছেন যাতে কি না আপনি ফ্যামিলি থেকে একটু দূরে থাকতে পারেন আমি জানি না আমার এই ইনটিউশনটা কেন এলো ফ্যামিলি থেকে দূরে থাকার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি চাইছেন না কোনোভাবেই যে ফ্যামিলির মধ্যে থাকতে সেটা মানে নিজের ওন ফ্যামিলি হতে পারে বা ইনলজ হতে পারে ঠিক আছে আপনি কোনোভাবেই চাইছেন না তাদের থেকে তাদের সঙ্গে থাকতে আপনি চাইছেন যে একটা না মানে একটা ডিস্ট্যান্স মেনটেন করতে হয়তো সেটা আপনার জন্য হয়তো ভালো কতটা আমি বলতে পারবো না কিন্তু আপনি এই জায়গাটায় মেন্টাল পিস পাবেন কোনো একটা জায়গা থেকে আপনার ফ্যামিলি থেকে না আপনার অনেক প্রেশার আসছে সেই জায়গাটা থেকে আমি কিন্তু সরে থাকার এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে রিসেন্ট পাস্টে কিন্তু কেরিয়ার বলুন ফাইন্যান্স বলুন আপনার অনেকটা ভালো গেছে অনেক পজিটিভিটি এসেছে এবং আপনার লাইফে না ওভারঅল একটা গ্রোথ আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইমিডিয়েট ফিউচারে আপনার লাইফে মানে ধরে নিতে পারেন এই কয়েকদিনের মধ্যে যেই রিডিং হচ্ছে অফকোর্স সেই রিলেটেডই কথা বলবো আমি আপনার কিছু একটা এমন সিচুয়েশান হতে চলেছে ধরুন অনেক দিন থেকে আপনি কোনো জিনিসের জন্য ওয়েট করছেন অনেক দিন থেকে আপনি কোনো বিষয়ের জন্য চেষ্টা করছেন কোনো মানুষের হেল্প পেতে পারেন এটা হতে পারে এমন কোন ফা মানে হাই পজিশানে ধরুন আপনার থেকে উঁচু বিশেষ করে যারা পার্ট টাইম করছেন বা টিউশন পড়াচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের থেকে যারা উঁচু হ্যাঁ মানে ভালো পজিশানে আছে তাদের কাছ থেকে আপনারা একটু হেল্প পেতে পারেন খুব ভালো রকম হেল্প পাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি তো অ্যাপ্রোচ করতে হবে হেল্প না সত্যি কথা বলতে গিয়ে একটা সময় আমাদের বাড়ি থেকে বলা হতো নিজের ঢাক নাকি নিজেকে পেটাতে নেই আজকালকার দিনে মানে সিম্পল আমি একটা কথা বলছি আজকে আমার ইউ ইউটিউব চ্যানেলে আমি যতদিন সাবস্ক্রিপশানের কথা বলতাম না কেউ সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করতো না আমি জানি না কেন কি প্রবলেম মানে কেন করতো না হয়তো কোনো হতে পারে আমি বলতে পারবো না তারপরে আমি শুরু করলাম সাবস্ক্রাইব করার কথা বলতে তারপরে দেখছি সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব করছে সবাই তো এইটা একটা সিচুয়েশান হয় মানে নিজের ঢাক নিজেকেই পেটাতে হয় এটা খুব সত্যি কথা হুম তো এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি এখানে আর আমি প্রথমেই বলে দিয়েছিলাম যেটা যারা যারা আপনারা টিচিং প্রফেশানে আছেন তাদের জন্য কিন্তু একটু বুঝে চলার সময় এসে গেছে আর কিছু গুড নিউজ আসতে পারে হ্যাঁ কিন্তু সেটা অপশান হিসাবে আসবে মানে কোনো কিছুর সঙ্গে আসবে সেটা নেক্সট সেভেন ডেজে তবে হ্যাঁ ব্লকেজ কিন্তু আসছে যেই কথাটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম সেই কথাটাই আমি বলছি যে স্টার্টিংয়েই আমি বলে দিয়েছিলাম ব্লকেজ কিন্তু থাকবে বন্ধু ঠিক আছে ওকে তো এবারে দেখে নেব যে আর কি গাইডেন্স আছে আপনার জন্য থ্যাংক ইউ দেখে নেব যে কেরিয়ারে আর কি গাইডেন্স আছে কেরিয়ার রিলেশনশিপ দেখে নেব হেলথ কিন্তু মেন্টাল হেলথ ইস্যু একটা আসবে আর কারোর কারোর ক্ষেত্রে না গলা ঘাড়ে ব্যথা হতে পারে খুব ভালো রকম ব্যথা হবে পায়ে আঘাত পাওয়ার এনার্জিও কিন্তু আমি দেখতে পাচ্ছি কেউ কেউ না হয়তো পায়ে আঘাত পেতে পারেন আচ্ছা কিং অফ ফায়ার ওকে তো বন্ধু এখানে যেটা দেখতে পাচ্ছি দেখুন ফার্স্ট এনার্জি এসেছে কিং অফ ফায়ার আপনি কোনো জায়গা থেকে না ভালো রকম মোটিভেশান পেতে চলেছেন হতে পারে এই চ্যানেল থেকেই পেলেন হুম মোটিভেশনাল ভিডিওস দেখতে পারেন একটু আইডিয়াল হতে হবে সব কিছু ব্যাপারে ঠিক আছে অ্যাম্বিশাস হতে হবে এবং কিছু না কারিশ্মা হতে পারে আপনার লাইফে ফোকাস করুন নিজের হায়েস্ট প্রায়োরিটিজের উপরে আরও ভালো করে কমিউনিকেট করুন নিজের ভিজনকে আরও ক্লিয়ার করুন এবং বি এ লিডার আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটাকে কাজে লাগান চাইলে অ্যাডভাইস নিতে পারেন কোথাও থেকে যদি আপনি কোনো ব্যাপারে স্টার্ট করতে চান বিজনেস তো মেন্টালিটি আমি দেখতে পাচ্ছি না ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করছেন কারণ সেভেন অফ পেন্টিকেলসের এনার্জি এসেছে অনেক দিন থেকে কোনো জিনিসের জন্য ওয়েট করছেন এবং সেটা আপনার জীবনে আসবে সেটা দেখতে পাচ্ছি সেভেন অফ ওয়াটারের এনার্জি এসেছে কোনো কমপ্লেক্স ডিসিশনের মধ্যে থাকতে পারেন যেটা কিন্তু ফুলফিলমেন্ট হবে আমি আগেই বলেছিলাম না অপশানের এনার্জি দেখুন এখানেও সেভেন অফ ওয়াটার এখানেও সেভেন অফ ওয়াটারের এনার্জি মানে সরি সেভেন অফ কাপস ঠিক আছে তো এই সেম এনার্জি এসেছে আর ধরুন আপনি কোনো ব্যাপারে ভুল ভাবছেন সেটাকে না সেইভাবে চিন্তা করাটা বন্ধ করে দিন মানে ভুল চিন্তা চিন্তাভাবনা থাকবেন না লাইফে দেখুন আপনার এখন ব্যালেন্সের টাইম চলছে ব্যালেন্স নিয়ে আসুন আর মডারেশান নিয়ে আসুন নিজের জীবনে মানে যা কিছু করছেন সেই জিনিসটার একটা মডারেশান আনাটা আপনার খুব দরকার ওকে সরি অ্যাকচুয়ালি ফ্যান চলছে তো এটা ঠিক কাজ করতে পারছি না আমি সেটার জন্য ওটা সরিয়ে দিলাম তো ব্যাপারটা হচ্ছে যে মডারেশান নিয়ে আসুন মডারেট হওয়াটা খুব দরকার কোন কোন ব্যাপারে যাই কিছু কাজ করছেন ক্রিয়েট করুন নতুন করে যেটা আপনাকে পাঁচজনের থেকে আলাদা করবে তবে হ্যাঁ সেটা যদি আপনার মধ্যে থাকে ক্রিয়েটিভিটি তবেই করুন একটা জিনিস জানবেন চালাকি দিয়ে বেশি দিন চলা যায় না চালাকি দিয়ে চালাকি এমন একটা জিনিস না আপনি হয়তো ভাবছেন আপনি চালাক আপনার অপোজিটে যে আছে সে বোকা কিন্তু এটা নয় আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে তবেই সেটাকে কাজে লাগান কোয়ালিটি যদি না থাকে সেটা করবেন না ঠিক আছে কোঅপারেশনের এনার্জি এসেছে কম্প্রোমাইজ করতে হবে এবং পারফেক্ট টাইমিংয়ের জন্য ওয়েট করতে হবে আমি যেটা আগেই বলেছিলাম না আপনার এখন ওয়েটিং পিরিয়ড চলছে উইথ দ্য সেভেন অফ পেন্টিক্যালস ঠিক আছে দেখে নেব রিলেশনশিপের জন্য কি এনার্জি আছে এস অফ এনার্জি এসেছে টু অফ ওয়াটার মাই গড তার সঙ্গে লাইফ এক্সপিরিয়েন্স এর এনার্জি এসেছে ঠিক আছে এখানে যে ব্যাপারটা হচ্ছে নতুন কেউ আপনার লাইফে আসবে যে কিন্তু আপনাকে অনেক কিছু শিক্ষা দেবে হুম আপনার মধ্যে চঞ্চলতা আছে আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটু কম হতে পারে কোনো ব্যাপারে খুব চিন্তা করতে পারেন হতে পারে হবে চিন্তা করবেন এবং অনেক দিনের আটকানো কাজ কিন্তু আপনার হতে চলেছে ঠিক আছে ধরুন অনেক দিন থেকে কোনো কাজ আটকে আছে সেটা কিন্তু আপনার হয়ে যাবে আর এখানে আর একটা জিনিস এটা রিলেশনশিপের ক্ষেত্রেই কিন্তু এটা রিলেশনশিপের রিটিং চলছে আমি আগেই বলেছিলাম এখানে টু অফ ওয়াটার আপনার স্টার্টিংই হয়েছে টু অফ ওয়াটারকে দিয়ে তো অবশ্যই আপনার লাইফে কিন্তু একটা রিলেশনশিপ গ্রো করবে ক্লোজ হবে আপনারা আরও আপনারা আরও ক্লোজ হবেন এবং একটা পজিটিভ রেজলিউশন আসবে একটা কনফ্লিক্টের দেখবেন আর হতে পারে আপনি কোনো কারোর সঙ্গে নতুন করে প্রেমে পড়তে পারেন পড়তে পারেন কেন পড়বেনি এই সপ্তাহটা আপনার জন্য খুব ভালো যেতে চলেছে এবং তার সঙ্গে আর একটা জিনিস কি বলুন তো স্পিরিচুয়াল গ্রোথ আসবে আপনার কোনো একটা জায়গা থেকে মনে হবে ভগবান আছে যা হবে আমার ভালোর জন্যই হবে আর নিজের ইনটিউশানকে একটু এনহ্যান্স করুন হতেই তো পারে না দুজনে একসঙ্গে চলে এলো আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না এবং একটা নতুন বাড়ি হওয়ার চিন্তাভাবনা আমি দেখতে পাচ্ছি বাড়ি করছেন হয়তো বা করবেন বলে ভাবছেন তো ইনভেস্ট করতে পারেন এবং আর্ক এঞ্জেল চ্যামুয়েল এর উনি অ্যাকচুয়ালি প্রেমেরই এঞ্জেল ঠিক আছে থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ লাইফে কিছু এক্সপিরিয়েন্স হবে আপনার একটা ডিলে এতদিন ধরে যেটা হচ্ছে সেটা থেকে আপনি রিলিফ পাবেন এবং ধরুন আপনার না এরকম ফিল হতে পারে যে আপনার সিচুয়েশানগুলো ঠিক আপনার আয়ত্তে নেই সিচুয়েশানগুলো ঠিক আপনাকে সাপোর্ট করছে না সেই জায়গাগুলো হঠাৎ করে কিছু নেগেটিভ যেগুলো হবে না সেই জিনিসটা থেকেও কিন্তু আপনি কিছু শিখবেন এমন নয় যে সেটা থেকে আপনি কিছু শিখবেন না সেই জায়গাটা থেকেও কিন্তু আপনারা শেখার এনার্জি দেখতে পাচ্ছি তার সঙ্গে একটা কি বলুন তো আপনার এখানে আমি দেখতে পাচ্ছি এটা চেঞ্জ আসবে তো নিজের চিন্তা ভাবনাগুলোকে না একটু সাজিয়ে নেবেন মানে হয় না যে এটার পরে এটা করবো রিলেশানশিপে ওকে এই কথাটা বলবো আগে থেকে ভেবে রাখতে হবে হঠাৎ করে হঠাৎ করে কিছু এরকম বলতে যাবেন না যে এমন একটা হঠাৎ কথা বলে দিলাম সেটা একজনের খারাপ লেগে গেলো সে সেই জিনিসটা নিয়ে মানে আপনার সঙ্গে রিলেশান খারাপ করে দিল এই জিনিসটা প্লিজ করবেন না ঠিক আছে এটা কিন্তু খুব খারাপ হবে আপনার জন্য ওকে আর একটা জিনিস আমি এখানে বলবো যে মনের চঞ্চলতা সিদ্ধান্ত নিতে না পারা মনের চঞ্চলতা এবং হঠাৎ রেগে যাওয়া এই এনার্জিগুলো কিন্তু আপনার আসবে হুম একটু সামলে থাকবেন রাগ কন্ট্রোল করতে হবে এবং তার সঙ্গে বচন কি বলছেন সেটার উপরে খুব গুরুত্ব দিতে হবে ঠিক আছে দেখে নেব আর কি গাইডেন্স আছে থ্যাংক ইউ ওয়াও পেরেন্ট আপনি আপনার ফ্যামিলির সঙ্গে একটু সময় কাটালে কাটাতে পারেন চিন্তা ভাবনা করতে পারেন বা করছেনও হয়তো বা কাটাচ্ছেন সময় ফ্যামিলির সঙ্গে আপনার পেরেন্টস কিন্তু আপনাকে খুবই ভালোবাসে জানেন তো নিজেদের এবিলিটিস যতটা রয়েছে তার বেস্ট দেওয়ার চেষ্টা করেন আপনাকে এবং এঞ্জেলস আপনাকে হেল্প করছেন হিল করতে সেই সব পেন যেগুলো আপনার মা বাবার সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছে মানে আপনার মা বাবার সঙ্গে অনেক হয়তো প্যানিক কিছু রয়েছে আপনার যেগুলো আপনার একটা হয় না চাইল্ডহুড ট্রমা বলতে পারেন চাইল্ডহুড মেমোরিজ বলতে পারেন সেটা নিয়ে আপনি কষ্ট পান সেটা কিন্তু ঠিক করবে পাস্ট লাইফ ইস্যুস দেখছেন ইস্যু এখানে এই সিচুয়েশানটা না একটা মানে প্রিভিয়াস লাইফ টাইম থেকে এমন কিছু সিচুয়েশান যেটা এই জীবনে আপনার সঙ্গে কিন্তু হচ্ছে ঠিক আছে তো এঞ্জেলসকে আপনি জিজ্ঞেস করুন হেল্প নেওয়ার জন্য রিমেম মনে রাখবেন মনে করে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে রিলিজ করতে হবে আপনাকে মানে নেগেটিভিটি রিলিজ করতে হবে নেগেটিভিটি রিলিজ করতে হবে এবং আপনার পাস্ট এক্সপিরিয়েন্স যদি সেগুলো কিছু খারাপ হয় সেখান থেকেও কিন্তু আপনাকে বেরোতে হবে কারণ আপনার রিলিজের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি কি ব্যাপার বাপরে আবার রিলিজের এনার্জি ও মাই গড আর্ক মাইকেলের সঙ্গে কন মানে কানেক্ট করুন আমি ডেসক্রিপশানে একটা একটা লিঙ্ক শেয়ার করে দেব ওখানে স্টেপ বাই স্টেপ বলা রয়েছে কি করে আপনি হিল করবেন নিজেকে কি করে কড কাটিং করবেন তো সেটা করার চিন্তা ভাবনা করবেন লেট গো করবেন যা কিছু জিনিস আপনাকে সার্ভ করছে না যা কিছু নেগেটিভ সিচুয়েশান আছে সেগুলোকে লেট গো করার চিন্তা ভাবনা করুন এবং আপনার লাইফ পারপাস যেটা আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যায় সেগুলো করাটা ভাবনা করুন সেটা আপনার জন্য ভালো হবে ঠিক আছে তো বন্ধু এখান পর্যন্ত এই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে প্লিজ 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 শেয়ার করে দিন তাতে আমার চ্যানেলটাও গ্রো করবে ঠিক আছে খুব ভালো থাকবেন নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে আপনারা চাইলে কিন্তু কমেন্ট সেকশানে মানে আপনারা কী রিলেটেড রিডিং পেতে চান সেটা জানাবেন আমি সেগুলো আনার চেষ্টা করবো ঠিক আছে খুব ভালো থাকবেন নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার বা বাই হাই পায়েল নাম্বার টু আপনারা যারা যারা পায়েল নাম্বার টু মানে আপনাদের ডেট অফ বার্থ যাদের দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এবং তিরিশ তারিখে মানে জন্মগ্রহণ করেছেন এবং আপনাদের যাদের যাদের এই টাম্বেল স্টোনটিকে সেলেনাইট পছন্দ হয়েছে আপনারা না সেলেনাইট যারা যারা ক্রিস্টাল ব্যবহার করেন তারা ক্রিস্টাল মানে ক্লিন করার জন্য আপনারা ইউজ করতে পারেন এই যে এরকম সেলেনাইট প্লেট পাওয়া যায় দেখুন আমি এখানে রেখেছি এরকম সেলেনাইট প্লেট পাওয়া যায় এরকম কিনতে পারেন টাওয়ার আছে সেলেনাইটের অনেক কিছু পাওয়া যায় এগুলো একদম অরিজিনাল ক্রিস্টাল ঠিক আছে সেলেনাইট কিন্তু খুব সূক্ষ্ম ক্রিস্টাল আমার যে কত ভেঙেছে তার ঠিক নেই তো প্রথমে দেখে নেবো যে আপনার ওভারঅল এনার্জি কি থাকবে থ্যাংক ইউ সো মাচ ওকে আচ্ছা এইট অফ সোর্স হেলথের ইস্যু থাকবে বন্ধু ঠিক আছে আঠাশ তারিখ ওরে বাপরে টেন অফ সোর্স এইট অফ সোর্স খুব সামলে থাকবেন হেলথ ইস্যু আসতে চলেছে খুব ভালোভাবে পিঠে ব্যথা হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এটা হতে পারে যে হঠাৎ করেই না পড়ে যাওয়ার এরকম কিছু একটা হতে পারে সামলে থাকবেন বাও ওভারঅল এনার্জিটা প্রথমে চেক করে নেব আরে বাপরে ওয়াও এবং বটম অফ দ্য ডেক এসেছে সেভেন অফ সোর্স ওকে তো বন্ধু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমেই যে এনার্জিটা আপনার আছে যেটা আমি বলছি যে বলছিলাম যে হঠাৎ করেই কিছু নেগেটিভ সিচুয়েশন এসে উপস্থিত হবে নেক্সট সেভেন ডেজ আপনার জন্য কিন্তু একটু প্রবলেমে আসতে চলেছে একাকিত্ব বোধে ভুগতে পারেন এরকমও হতে পারে যে আপনার লাইফে না এই যে সিচুয়েশানটা আপনি এই সিচুয়েশানটা থেকে বেরোতে চান আপনি বাধা পড়ে গেছেন সত্যি মানে লিটারেলি স্টাক হয়ে গেছেন হেলথ ইস্যু বেশ ভালো পরিমাণে হয়তো আগে ফেস করেছেন সেই জায়গাটা থেকে বেরোতে চাইছেন কেউ কেউ তো নিজের চোখ বন্ধ করে নিয়েছেন কিছু দেখতে চাইছেন না সিচুয়েশান বুঝতে চাইছেন না যে যাই হয়ে যাক জাস্ট বেরোতে চাই মানে ভগবানের উপরে সারেন্ডার করে দিয়েছেন পুরোপুরি তবে হ্যাঁ একটা কথা বলছি একটু ওয়েট করুন নতুন সূর্যোদয় হবেই আপনি এখন কোনো জিনিসকেই আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না অ্যাকসেপ্টেন্সটা আপনার জীবন থেকে চলে গেছে তো সেই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আনাটা খুব দরকার কারোর কারোর ক্ষেত্রে কিন্তু ইমোশনাল গ্রাউন্ডেও কিছু অফার আসতে চলেছে ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডেও কিছু অফার আসতে চলেছে মোটামুটি অফার আপনার লাইফে একটা আসতে চলেছে যেটা থেকে কিনা আপনি ডিনাই করছেন তো সেই ডিনাইলের এনার্জি থেকে একটু দূরে থাকুন প্লিজ এটা আপনার জন্য কাজে লাগবে যতটুকু আসে সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন পাস্ট থেকে কোনো ভালো হতে চলেছে আপনার সঙ্গে ধরুন কোনো পাস্টের বন্ধু আবার আপনার লাইফে এন্ট্রি করতে চলেছে পাস্টের রিলেশন হতে পারে পাস্টের জব হতে পারে যেটা আপনার সঙ্গে মানে আপনার জীবনে আবার আসতে চলেছে আপনার জীবনে ওতপ্রোতভাবে আপনাকে সেটা সাপোর্টই করবে ঠিক আছে রিসেন্ট পাস্টে কিন্তু আপনার লাইফে ইমোশনাল গ্রাউন্ডে বেশ নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি বেশ একটা গ্রহণ লাগার মতো আপনি মানে একটা মেন্টালিটিতেই চলে গিয়েছিলেন যে না আর নয় যা হয়ে গেছে হয়ে গেছে অনেকের ব্রেকআপ অনেকের লাইফ থেকে আপনারা সত্যিটা জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কীরকম নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার যেটা আমার লাগছে তবে আগামী আগামী দিনে কিন্তু আপনার জীবনে না অপশান আসতে চলেছে আপনার দেখবেন আপনি অনেক কিছু অপশান আপনার লাইফে আসবে যেখান থেকে হয়তো আপনার মনে হতে পারে যে আরে আপনি দিবা স্বপ্ন দেখতে পারেন হুম দিবা স্বপ্ন দেখবেন না স্বপ্ন দেখা ভালো কিন্তু দিবা স্বপ্ন নয় ঠিক আছে এক্ষেত্রে কিন্তু দিবা স্বপ্ন দুপুরবেলা ঘুমিয়ে সেই স্বপ্নের কথা আমি বলছি না মানে যেটা নয় যেটা ইলিউশন যেটা আপনার পাওয়ার নয় সেগুলোকে নিয়ে ভাবছেন ধরুন আমি আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে আমি এরকম দেখেছি একদমই ধরুন আননোন তাকে নিয়ে ম্যানিফেস্ট করবে কি করে এগুলো করবেন না ধরুন অ্যাটলিস্ট আপনাকে এটা ভাবতে হবে যে ম্যানিফেস্টেশান মানে এটা নয় যে আমার শাহরুখ খানকে ভালো লাগছে আমি তাকে নিয়ে ম্যানিফেস্ট করতে শুরু করে দিলাম এরকম নয় হুম এটা আপনাকে বুঝতে হবে তো অপশান থাকলে সেই অপশানগুলোকে কিভাবে কাজে লাগাবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করছে মেন্টাল ক্ল্যারিটি নিয়ে আসতে হবে আপনাকে এই নেক্সট সেভেন ডেজ আপনার লাইফে কিন্তু এই যে কনফিউশন এটাকে দূর করার জন্য মেন্টাল ক্ল্যারিটি আনাটা আপনার খুব দরকার ফ্যামিলির সাপোর্ট নিন এমন কোনো মাদার ফিগার থাকতে পারে এমন কোনো পরিবারের কেউ থাকতে পারে যিনি আপনাকে যথেষ্ট সাপোর্ট করবেন সাপোর্টিভ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ফ্যামিলির সাপোর্টের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে নাইট অফ কাপসের এনার্জি আছে আপনি দীর্ঘদিন থেকে কোনো একটা দিকে খুব গভীর আগ্রহে আপনার একটা প্রতীক্ষা ছিল অপেক্ষা ছিল যেটার মিটিলে না কোনো একটা বাধা অপেক্ষা করছিল যেটা পেরিয়ে কিন্তু আপনি চলে যাবেন তো আসার আলো কিন্তু আছে ভাগ্য আপনার সঙ্গ দেবে তবে হ্যাঁ ডিফিকাল্ট কিছু মানুষজন আপনার লাইফে ডিফিকাল্ট সিচুয়েশান কিছু অবশ্যই থাকবে বিশেষ করে কিছু চতুর মানুষ তাদের থেকে একটু দূরে থাকবেন এবং আপনি এই যে জীবন থেকে পালাতে চাওয়ার মেন্টালিটিটা বা কাজ থেকে পালাতে চাওয়া কাজ না করার মানসিকতাটা সেই জায়গাটা একটু এড়িয়ে চলবেন আপনার জন্য ভালো হবে দেখে নেব কেরিয়ারে এবং লাভ লাইফে আর কি গাইডেন্স আছে নিউ বিগিনিং কিছু হতে চলেছে মানে নতুন কিছু শুরু কিন্তু হবে এস অফ ফায়ার এখানেও দেখুন এস অফ ফায়ারের এনার্জি এসেছে কিছু নিউ অপরচুনিটিস আপনার লাইফে আসবে কেরিয়ারে অ্যাডভান্সমেন্ট হবে চেঞ্জ হবে নতুন একটা লাইফে সেভেন অফ এয়ারের এনার্জি আছে এখানে কিছু প্ল্যান করতে হবে কিছু রিভিশন করতে হবে অনেক কিছু জিনিস আছে না আরও অনগোয়িং করতে হবে মানে চালাতে হবে সিচুয়েশানটাকে থামিয়ে রাখতে গেলে কিন্তু চলবে না ঠিক আছে হয়তো আপনার জন্য এটা একটা পুয়ার টাইমিং চলছে একটা খারাপ সময় চলছে কিন্তু দেখবেন এই খারাপ সময়টাকে না ওভারকাম করার দায়িত্বটা কিন্তু আপনার তার সঙ্গে ফাইভ অফ আর্থের এনার্জি আছে টাকা পয়সা রিলেটেড কিছু ভয় আপনার জীবনে কিন্তু থাকার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি উইজডাম আসবে অ্যাকসেপ্ট করুন হেল্প যদি কেউ হেল্প করতে চায় তা থেকে হেল্প অ্যাকসেপ্ট করুন হঠাৎ করে দেখবেন একটা এমপ্লয়মেন্ট হচ্ছে কারোর কারোর ক্ষেত্রে ঠিক আছে ভালো এনার্জি রিলেশনশিপ ঝগড়াঝাঁটি হবে গোল কমপ্লিট করুন কিছু ডিটেলস ডিটেলিংয়ে যাবেন যদি মনে করছেন যে রিলেশনশিপে কিছু প্রবলেম হচ্ছে আরে বাপরে রিলিজের এনার্জি একটা এন্ড হবে একটা খারাপ ফেজ জানেন তো এই সিচুয়েশন একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশান হবে একটা এটা এখন আপনার মুভ অন করার টাইম আর অনেকের ক্ষেত্রেই কিন্তু আমি এটা বলবো যে কারো কারো কিন্তু ম্যারেজ হতে পারে বিয়ের এনার্জি এখানে দেখতে পাচ্ছি ল্যাভিস অ্যাবান্ডেন্স একটা আপনার লাইফে আসতে চলেছে আপনি ড্রিমস আপনার ফুলফিল হবে আমি বলছিলাম না অনেক দিন থেকে আপনি চাইছিলেন হয়তো কোনো রিলেশনশিপ আপনার লাইফে আসুক সেটা একটা ফুলফিলমেন্ট হওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি এবং নার্চার করুন নিজেকে এবং অন্যদেরকেও যারা এই সিচুয়েশানে আপনার সঙ্গে জড়িয়ে আছে এবং তার সঙ্গে আর একটা জিনিস আমি বলবো যে যেই মানুষগুলো বা যেই সিচুয়েশানগুলো আপনি আর নিয়ে এগোতে পারছে না সেগুলোকে প্লিজ রিলিজ করে দিন এবং দেখে নেব যে আর কি গাইডেন্স আছে আপনার জন্য থ্যাংক ইউ ও হো দেখুন প্রথমেই এসেছে ক্লিয়ার ইয়োর সেলফ টক্সিক এনার্জিস যদি কিছু থেকে থাকে যদি কেন অবশ্যই আছে আপনার এখন না টক্সিসিটি চলছে লাইফে সেই জায়গাটাকে রিলিজ করতে হবে আপনি যা কিছু অ্যাবজর্ব করেছেন সোলার প্লেক্সাস চাকরা এটা নিজের সোলার প্লেক্সাস চাকরার উপরে কাজ করুন হিল করুন হিলিংয়ের সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবেন আমার নিজের বানানো ভিডিও ক্লিয়ার ইনফরমেশান দেওয়া রয়েছে প্লিজ চেক করে নেবেন পজিটিভ ওয়েতে নিজের লাইফটাকে একটু চালানোর চেষ্টা করুন ও ওয়াও স্যাকরাল চাকরা সোলার প্লেক্সাস চাকরা দ্যাট মিনস যে আপনার লাইফে না লোয়ার চাকরাজ একটু ইমব্যালেন্স রয়েছে মানে ওয়ার্ল্ডলি ডিজায়ার্স বলুন লাইফে কিছু অনেক কিছু না পাওয়া অনেক কিছু প্রবলেমস হেলথ এই সরি ফাইন্যান্স রিলেটেড চাকরি রিলেটেড কারোর কারোর ক্ষেত্রে অনেক কিছু জায়গায় কিন্তু আপনার একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি তার সঙ্গে ঈশ্বরের আরাধনা করতে পারেন আপনি যে কোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন ডিভাইন এনার্জিকে আপনি আপনি কল করুন ম্যাজিক্যাল ম্যাজিক্যাল কিছু স্পিরিটস আপনার লাইফে কিন্তু আসবে কিছু কোয়ালিটিস আছে সেটাকে নার্চার করুন আপনি চাইলে গ্রিন তারা মান্ত্রা চ্যান্টিং করতে পারেন রেড তারা মাত্রা চ্যান্টিং করতে পারেন ভীষণ ভালো কাজ দেয় আমার প্রচুর আমি অনেককে দেখেছি আপনি হাইলি সেন্সিটিভ হয়ে যাচ্ছেন আপনার কেমিক্যালস কিছু অ্যাডিক অ্যাডিশানস অ্যাডিকশান আসছে প্রসেসড ফুড খাবেন না চেষ্টা করবেন এড়িয়ে চলতে আপনার এনার্জিস কিন্তু এখন একটু নেগেটিভিটির দিকে আছে রেসপেক্ট করুন নিজের সেন্সিটিভ ভিটিগুলোকে যেগুলো আপনি কিছু মানে যদি সেন্সিটিভ থাকে না সেটাকে অনেক সময় রেসপেক্ট করতে হয় হার্স আইটেম যেগুলো আপনার জীবনে কষ্ট দিচ্ছে সেগুলো থেকে একটু দূরে থাকুন আর রিলেশনশিপ আর এই সিচুয়েশানটাকে না একটু আপনাকে হ্যান্ডেল করতে হবে তার সঙ্গে এখানে একটা এনার্জি আমি আপনাকে বলবো যে লাইফে জানেন তো আপনার একটা সিচুয়েশন যে পজিটিভ কিছু মানুষ হয়তো আপনার লাইফে আসবে জানেন তো যারা আপনাকে পিছনে টানছে তো চিন্তাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে নিজের চিন্তা ভাবনাগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে তবেই কিন্তু আপনার জীবনে আপনি আরও এগোতে পারবেন আপনার যা কিছু চাহিদা বলুন মানে সেটা রোজগারের মানে টাকা পয়সা ইনকামের যেটা বলছিলাম যে দৈনিক চাহিদা অর্থই সমস্ত জায়গা থেকে একটা অস্থিরতা বিলং করছে সেইগুলোকে একটু রিলিজ করতে হবে আপনাকে কারো কারোর ক্ষেত্রে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি রিপ্রোডাক্টিভ সিস্টেম মেল এবং ফিমেল যে ফিমেল দেখছেন ঠিক আছে তো ডিভাইন ম্যাস্কুলাইন ডিভাইন ফেমিনাইন প্লিজ ফরগেট এগুলো যারা যারা এগুলো বলছে আমি প্লিজ বলছি যে আপনারা একটু না সহজ করে ট্যারোটাকে না জটিলতা আনবেন না তার জন্যই এই না গ্রোথ হচ্ছে না প্লিজ যারা যারা ফিমেল দেখছেন তাদের জন্য আমি বলছি এবং যারা যারা মেল দেখছেন তাদের জন্য আমি বলছি মানে আপনাদের কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেম বলুন বা ফিমেলদের ক্ষেত্রেও আমি বলছি স্যাক্রাল চাকরা আপনাদের যে সিস্টেমগুলো কিন্তু একটু মানে হেলথ রিলেটেড ইস্যু আসতে পারে কাউকে হার্ট করবেন না দুঃখ দিয়ে কথা বলবেন না ঠিক আছে সেটা মানে কিছু ক্র্যাম্প আসতে পারে একটু সামলে চলবেন খাওয়া দাওয়ার উপরে আপনি একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে আপনার জন্য ভালো হবে রিলেশানশিপ সম্পর্ক থেকে পালিয়ে বেড়ানো এই জায়গাটা আপনার একটা প্রবলেম আসতে পারে তো সম্পর্ক থেকে পালিয়ে বেড়ানোর থেকে সব থেকে বেস্ট হয় যে সেইটাকে আপনি হিল করুন তো ঠিক আছে বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার বা বাই